सुप्रिय शिक्षार्थीगण विशेषकर जरा कोविड 19 संक्षिप्त सिलेबासे लेखापड़ा करते तादेर सकलेर प्रति दोआ आशीर्वाद थाकलो। आमी रसायन द्वितीय पत्रे परिवेश रसायन ए सम्पर्के आलोचना शुरू करतेछि। आमार मने हय संक्षिप्त आलोचनागुलो जदि तुम्हरा एकटु अनुसरण करो ताहले এই তোমাদের যে সামনে পরীক্ষা এই পরীক্ষাগুলোতে তোমরা উপকৃত হবে বলে আমার বিশ্বাস। তা আজকে আলোচনা করব বয়েলস এবং চার্লসের সূত্র, তৎসঙ্গে সংযোগ সূত্র। আমরা সর্বপ্রথমে বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করি। বয়েলের সূত্রটি হলো ইনি বয়েলস, রবার্ট বয়েলস 1662 খ্রিস্টাব্দে ইনি মূলত নির্দিষ্ট পরিমাণ গ্যাসের সহিত চাপ প্রয়োগ করলে আয়তনের কি অবস্থা হবে এই সম্পর্কে ওনার গবেষণা ছিল। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন, তারপর যে চাপ প্রয়োগ করা হবে যে চাপের সঙ্গে বিপরীত অনুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ বয়েলের সূত্র ভি যদি আয়তন হয় তাহলে ভি সমানুপাতিক 1/p, যেখানে পি হইল চাপ এবং এইটা হলো স্থির তাপমাত্রায়। এখন যদি আমরা এটাকে তুলে দিই, দ্যাট ইজ ইকুয়াল টু কে ইনটু 1/p, তাহলে পি ভি ইজ ইকুয়াল টু কে। এটাই হলো বয়েলের সূত্রের গাণিতিক সমাধান। এখন যদি P1 চাপে V1 যদি আয়তন হয়, এই দুটোকে গুণ করলে যা মান হবে, আবার P2 চাপে আয়তন যদি V2 হয় এটা গুণ করলে যে মান পাবে এই মান দুটো সমান। অনুরূপভাবে P3 V3 সমান আপ টু PN VN ইকুয়াল টু কে, দ্যাট ইজ পিভি, দ্যাট ইজ পিভি ইজ ইকুয়াল টু কে, অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু K/p, দ্যাট ইজ ভি সমানুপাতিক 1/p। এটাই হলো বয়েলের সূত্রের গাণিতিক সমাধান। মূলত বয়েলের সূত্রটি হইল যেটা 1662 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে এটা বয়েলের সূত্র। ইনি মূলত নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক বের করছিলেন স্থির তাপমাত্রায়। এটা হলো বয়েলের সূত্রের গাণিতিক সমাধান। এবার চার্লসের সূত্র। চার্লসের সূত্রটি একটা বৃহত গবেষণা, এটাকে এই ওনার গবেষণা থেকে পরম তাপমাত্রা ধারণা পাওয়া যায়। এই পরম শূন্য তাপমাত্রা থেকে ক্যালভিন স্কেল আবিষ্কৃত হয়েছে। তো আমরা এই সূত্রটা মনে রাখার জন্য যেটা চার্লস 1787 খ্রিস্টাব্দে উনি আয়তনের সঙ্গে তাপমাত্রার পরম শূন্য তাপমাত্রার সম্পর্ক বের করছিলেন এবং সেটা হলো সমানুপাতিক। অর্থাৎ স্থির চাপে চাপটা যদি পরিবর্তন না হয় তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তার আয়তন পরম তাপমাত্রা সহিত সমানুপাতিক। এটাই হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্র এখন এটাকে তুলে দিলে ভি ইকুয়াল টু কে ইন্টু টি, দ্যাট ইজ V/t ইজ ইকুয়াল টু কে। এ কথার মানে হল ভি ওয়ান যদি আয়তন হয়, ভিওয়ান আয়তনের জন্য T1 যদি তার তাপমাত্রা হয়, এই দুটোর যে অনুপাত পাওয়া যাবে, অনুরূপভাবে V2 যদি আয়তন হয় T2 তাপমাত্রার জন্য এটা যে অনুপাতটা পাওয়া যাবে এটাকে, অর্থাৎ V1কে T1 দ্বারা ভাগ দিলে এটা সমান হবে V2কে T2 দ্বারা ভাগ করলে, অনুরূপভাবে V3কে T3 দ্বারা ভাগ করলে একই মান হবে আপ টু VN এবং TN ইজ ইকুয়াল টু কে, দ্যাট ইজ V/t ইজ ইকুয়াল টু
that is V by T is equal to K, अर्थात V is equal to KT, that is V समानुपातिक T, এটা হলো চার্লসের সূত্রের গাণিতিক সমাধান। চার্লসের সূত্র মূলত নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপে আয়তনের সঙ্গে পরম তাপমাত্রার সম্পর্ক স্থাপন করেছিল এবং এটাই হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্র এভাবে বলা হচ্ছে, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক। এ কথার অর্থ হইল যে পরম তাপমাত্রা বাড়লে তার আয়তনও বেড়ে যাবে। এই হলো চার্লসের সূত্রের গাণিতিক সমাধান। এখন দুইটি সূত্রকে একসঙ্গে করলে আমরা বয়েলের সূত্র থেকে পাই বয়েলের সূত্র থেকে ভি সমানুপাতিক ওয়ান বাই পি, যখন টি যখন স্থির। অনুরূপভাবে চার্লসের সূত্র থেকে ভি সমানুপাতিক টি, যখন পি সমান স্থির। এখন দুটি যদি পরিবর্তন হয় তাহলে ভি সমানুপাতিক ওয়ান বাই পি ইন্টু টি, যখন টি এবং পি পরিবর্তনশীল। যখন তাপমাত্রা এবং চাপ পরিবর্তনশীল তখন ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি, দ্যাট ইজ পি ভি ইজ ইকুয়াল টু কে টি, অর্থাৎ পি ভি বাই টি ইজ ইকুয়াল টু কে। এ কথার অর্থ হইল টি ওয়ান চাপে ভি ওয়ান আয়তন হলে তাকে টি ওয়ান দ্বারা ভাগ দিলে যে মানটি হবে সে মানটি সমান হবে পি টু ভি টু ডিভাইড বাই টি টু আপ টু পি এন ভি এন ডিভাইড বাই টি এন ইজ ইকুয়াল টু কে। এ কথার অর্থ হলো এই পি ভি বাই টি ইজ ইকুয়াল টু কে, দ্যাট ইজ পি ভি ইজ ইকুয়াল টু কে টি। এটাই হলো সংযোগ সূত্র। সংযোগ সূত্র পি ভি ইকুয়াল টু কে টি অথবা পি পি ভি বাই টি ইকুয়াল টু কে, এটাই হলো সংযোগ সূত্র। এই সূত্র বয়েলের সূত্র চার্লসের সূত্র সংক্ষিপ্ত আকারে যদি মনে রাখতে পারো এবং পরীক্ষা হলে যদি এভাবে সংক্ষিপ্ত করে লিখতে পারো, আমার মনে হয় তোমাদের মার্কস ফুল মার্কস পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। এবং তোমরা যত্ন সহকারে এই বয়েলস চার্লস এবং সংযোগ সূত্রটি অনুধাবন করলে আমার মনে হয় তোমরা উপকৃত হবে। এরপরে আমি আলোচনা করব আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তোমাদের সকলকে ধন্যবাদ।